হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমাদের এখানে রবিবার, সকলের যদিও উইকেন্ড, সুজয়ের যেহেতু কাজ আছে এজন্য আমাদের আর উইকেন্ড না। তো তারপরেও সকাল সকাল ঘুম থেকে উঠে আমরা রেডি টেডি হয়ে এখন যাচ্ছি ঘুরতে। ওই যে আধিরা পেছনে ঘুম ঘুম চোখে বসে আছে, আমি আর আধিরা ম্যাচিং ম্যাচিং ড্রেস পরেছি, আর সুজয় আমার পাশে বসে ড্রাইভ করছে। আর এই যে আমার আউটফিট আজকের মতো, আর এই যে কানের দুলটা দেখতে পাচ্ছেন, এটা বেশ সুন্দর ম্যাচিং করেছেন আমার ড্রেসের সাথে। এটা লাস্ট ইয়ার আমার একটা ফ্রেন্ড আমাকে গিফট করেছিল। তো সকালে আজকে ঘুম থেকে উঠেই সুজয় যেহেতু কাজ আছে, ওর লাঞ্চের জন্য রান্না করেছি চিকেন। তারপরে আমি রেডি টেডি হয়ে আধিরাকে আর আধিরা ড্যাডিকে ডেকে নিয়ে আমরা এখন যাচ্ছি হচ্ছে স্ট্রবেরি পিক করতে। অনেক দিন ধরেই আমরা স্ট্রবেরি পিকিং করতে যাব বলে ভাবছিলাম, কিন্তু যাওয়া হয়ে উঠছিল না। ইভেন লাস্ট ইয়ারেও আমি যেহেতু বাংলাদেশে গিয়েছিলাম, আমি যখন ফিরে আসছি তখন স্ট্রবেরির টাইমটা অলরেডি ওভার হয়ে গিয়েছে। আর এবছর সমস্যা হয়েছে যে আমি জানতাম যে পুরো জুন মাসটা স্ট্রবেরি পিকিং করতে পারবো, কিন্তু পরে যখন আমি কল করি তখন শুনি যে ওদের স্ট্রবেরি এবার যেহেতু আর্লি সিজন শুরু হয়েছে এজন্য আর্লি সিজনটা শেষও হয়ে যাচ্ছে, আর আজকেই ছিল হচ্ছে লাস্ট ডে। ওই জন্য হন্তদন্ত হয়ে তাড়াতাড়ি করে আমরা বেরিয়ে গেলাম স্ট্রবেরি পিক করতে। তো আমরা স্ট্রবেরি ফিল্ডে অলরেডি চলে আসছি, তাহলে চলুন ভেতরে যেয়ে তারপরে আবার আপনাদের সাথে কথা বলছি। তুমি আর ড্যাডি সামনে জায়গা ইয়ে না, একটা বাস্কেট নিয়ে নাও, বাস্কেট কই, বাস্কেট ওই সামনে থেকে উড়া দেবে না। দুইটা নিয়ে যাই আমরা, আমাদের একটা না, হ্যাঁ তুমি একটা না, আমরা একটা নেব। আমরা স্ট্রবেরি ফিল্ডে অলরেডি চলে আসছি এবং বেশ কিছু স্ট্রবেরি তুলেও নিয়েছি। আর এবারে কিন্তু আমাদের প্রথমবার স্ট্রবেরি খেতে এসে স্ট্রবেরি তোলা। আমার এক ফ্রেন্ড আমাদেরকে বলেছিল যে স্ট্রবেরি ক্ষেত থেকে তুলে স্ট্রবেরি খেতে অনেক মজা লাগে, যেটা বাজার থেকে পাওয়া যায় না। আসলে এটা সত্যি কথা যে ক্ষেতের স্ট্রবেরি এবং বাজার থেকে কেনা স্ট্রবেরি দুটোর ভেতরে আকাশ পাতাল তফাত। এত সুইট ক্ষেতের স্ট্রবেরিগুলো, আর এই যে খয়েরি খয়েরি দেখে আমরা তুলছি, একদম পেকে গিয়েছে, খুবই মিষ্টি একটা ফল। আমার স্ট্রবেরি পছন্দের ফল না যদিও, তারপরেও ক্ষেত থেকে তুলে খেয়ে মানে স্ট্রবেরি সম্পর্কে ধারণা চলে গিয়েছে। তো আপনারা যদি কেউ স্ট্রবেরি ক্ষেত থেকে এখন স্ট্রবেরি তুলে না খেয়ে থাকেন, অবশ্যই আমি রিকমেন্ড করব একবার হলেও আপনাদের সুযোগ থাকলে, যে দেখবেন যে কতটা মিষ্টি একটা ফল স্ট্রবেরি। যেহেতু সিজনের একদম শেষে আসছি এজন্যে খুব একটা ভালো স্ট্রবেরি পাওয়া যাচ্ছে না, আর পাওয়া গেলেও বেশ ছোট ছোট স্ট্রবেরি, আর পেকে গিয়েছে অতিরিক্ত, বেশি পচে যাওয়ার মতো হয়ে গিয়েছে। তো বেশ খুঁজে খুঁজে, পুরো মাঠের ভেতরে খুঁজে খুঁজে তারপরে তোলা লাগছে একটা একটা করে, এই হয়ে গিয়েছে সমস্যা। আর সুজয়ের যেহেতু একটু পরেই কাজ, এই জন্য আমাদের খুব তাড়াহুড়ো করে স্ট্রবেরি তুলে বের হয়ে যেতে হলো। খুব বেশি আমরা তুলতে পারিনি, খুব অল্প পরিমাণে স্ট্রবেরি নিয়েই আমরা বেরিয়ে আসছি ওখান থেকে।
আর আমরা পরে ওখানে পে করতে গিয়েছি যখন, তখন ওখান থেকে বলল যে স্ট্রবেরি ইউপিক বন্ধ হয়ে গেলে ওদের ওখানে একটা ছোট স্টোর আছে, ওখান থেকে আমরা এমনি কিনে নিয়ে যেতে পারবো যত প্রয়োজন হয়। তো আমার ইচ্ছা আছে যে কিছুদিন পরে আবারও এই সিজন শেষ হওয়ার আগে অল্প কিছু স্ট্রবেরি কিনে এনে আমি ডিপে ফ্রোজেন করে রেখে দিব, যাতে পরবর্তীতে আমরা স্মুদি বানিয়ে খেতে পারি। কারণ এই এত পাকা স্ট্রবেরিগুলো দিয়ে স্মুদি বানালে না খুব সুন্দর একটা স্মুদির কালার হয় এবং খুব দারুণ একটা টেস্ট হয়। এই আমাদের আর দেরি করা যাবে না অন্তরা, এর থেকে বেশি দেরি হয়ে গেলে কিন্তু আমি বাড়িতে তৈরি হতে পারবো না। 11:45 বিশাল স্ট্রবেরির ক্ষেত। আমরা খুব তাড়াহুড়ো করে স্ট্রবেরি পিক করেছি, আর সুজয়ের হচ্ছে আজকে কাজ আছে, তো সকালবেলায় আমরা আগে আসছি পিক করতে, তারপরে সুজয় কাজে যাবে। কারণ আজ দুই দিন আমি ভুল জায়গায় ফোন করছি, করার পরে ওখানে বলে যে ওদের স্ট্রবেরি পিকিং এবার নাই, আমি আসিনি। পরে আমার এক ফ্রেন্ডের থেকে খবর পেলাম যে স্ট্রবেরি পিকিং আছে, বাট এইটা অন্য আর একটা জায়গা, ওই জন্য দেরি হয়ে গেল আসতে। আর আজকেই হচ্ছে ওদের লাস্ট ডে, এই জন্য তাড়াহুড়ো করে আজকেই আমাদের আসতে হলো। তো যাই হোক, অল্প কিছু তুলছি, কিন্তু আরেকটু সময় থাকলে ভালো দেখে বেছে বেছে তুলতে পারতাম। একটু মেরুন কালার যেগুলো সেগুলো একটু ভালো হয়, ওই টাইপের জিনিস আবার দোকানে পাওয়া যায় না, এই যে ইয়েতে ফিল্ডে যে স্ট্রবেরিগুলো পাওয়া যায়। তো এই ছিল আমার আজকের ভিডিও, আশা করি আপনাদের আজকের ভিডিওটা দেখতে ভালো লেগেছে, আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করবেন। তাহলে আজকের মতো বাই বলছি, আবার দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিওতে।